সারা দেশ অন্তত একবার এক ভাষাতে কথা বলছে। চোখের বদলে চোখ, সাহসী জওয়ানদের ওপর আক্রমণের বদলা চাইছে দেশ। কাশ্মীর থেকে কন্যাকুমারী, পাঞ্জাব থেকে মেঘালয়ে ভারতীয়দের সাক্ষাৎকার নিয়েছিল এএনএম নিউজ, আর প্রত্যেকবারই উঠে এসেছে একই কথা, কঠোর শাস্তি হওয়া উচিত সেই জঙ্গিদের, উত্তর দিতে হবে ভারতকে। ২০১৬ উড়ি সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর পাকিস্তানি নায়ক গায়কদের 48 ঘন্টা সময় দিয়েছিল রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। তার মধ্যেই ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাদের। এবার পুলওয়ামার হামলার পর ফের দৃপ্ত কণ্ঠে রাজ ঠাকরে ঘোষণা করলেন, সব মিউজিক কোম্পানিগুলোকে জানানো হয়েছে তারা যেন পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ না করে। জঙ্গি হানার নিন্দে করলেও সরাসরি পাকিস্তানকে দোষ দিতে চাননি, এমনকি প্রশ্ন তুলেছিলেন কিছু জঙ্গির জন্য একটা গোটা দেশ বা বিশেষ একজনকে দোষ দেওয়া উচিত। শুরু হয়ে গিয়েছিল সমালোচনা, দাবি উঠেছিল কমেডি শো দ্য কপিল শর্মা শো থেকে ব্যান করা উচিত তাকে, আর অবশেষে চ্যানেল কর্তৃপক্ষ তাই করলো, ছুটি দিয়ে দিল সিদ্ধুকে। পুলওয়ামায় হামলার পর থেকে অগ্নিগর্ভ জম্মু কাশ্মীর, সম্পূর্ণ রাজ্যে চলছে অঘোষিত বন্ধ। রবিবার তৃতীয় দিনে পড়ল কারফিউ, বন্ধ দোকানপাট, শুনশান রাস্তায় শুধু সামরিক এবং পুলিশের গাড়ির টহল। পুলওয়ামায় নৃশংস জঙ্গি হানার প্রতিবাদে গর্জে উঠলেন প্রবাসী ভারতীয়রাও। এবার এই হামলার প্রতিবাদ আছড়ে পড়ল ইংল্যান্ডে। লন্ডনে প্রবাসী ভারতীয়রা হামলার প্রতিবাদে পথে নামলেন, দেশের পতাকা হাতে জমায়েত হলেন লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে। বিজেপির কাশ্মীর রাজ্য কমিটি শনিবার পুলওয়ামা হামলায় নিহত জঙ্গিদের প্রতি শ্রদ্ধা জানালো শ্রীনগরের জওহরনগরের পার্টি অফিসে। বিজেপি রাজ্য সহসভাপতি বলেন, জঙ্গি হামলা কাপুরুষিত কাজ, যারা শান্তি ভঙ্গ করতে চাইছে তাদের এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত। শহীদ জওয়ান বাবলু সাঁতরার গ্রাম বাউরিয়ার চককাশিপাড়ায় অধিকাংশ বাড়িতেই শনিবার পালিত হলো অরন্ধন। কফিনবন্দি দেহ এসে পৌঁছলো বাড়িতে। মহিলারা জানিয়েছেন তাদের রান্নার ইচ্ছেই হয়নি, বাচ্চারা মুড়ি বিস্কুট খেয়েই কাটিয়েছে সারাটা দিন। অনেক আগেই কেন্দ্র সরকারের জওয়ানদের পূর্ণ স্বাধীনতা দেওয়া দরকার ছিল, পুলওয়ামা কাণ্ডে এমনটাই মন্তব্য করলেন পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মশা গ্রামের শহীদ দীপক মাইতির পরিবার। গত 2017 সালের 3রা জুন জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন দীপক মাইতি। কলকাতা থেকে বর্ধমান যাচ্ছেন এমন যে কোনো ব্যক্তির জাতীয় সড়কে থাকা টোল প্লাজায় হতে পারে সাংঘাতিক অভিজ্ঞতা। পূর্ব বর্ধমানের পালশিট টোল প্লাজাতে এএনএম নিউজের এরকমই ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হলো। দাঁড়িয়ে থাকতে হলো ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে, দেখা মিলল না কোনো পুলিশকর্মী বা কোনো আধিকারিকের। সবে মাত্র একদিন হলো রিলিজ হয়েছে অনিক দত্তের ছবি ভবিষ্যতের ভূত, কিন্তু রিলিজের একদিন পরে শহরের প্রায় সব মাল্টিপ্লেক্সে বন্ধ করে দেওয়া হলো সেই ছবির প্রদর্শন, এমনকি বাদ যায়নি সিঙ্গল স্ক্রিনিংও। পরিচালকের তরফে জানানো হয়েছে সরকারের তরফ থেকেই তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হয়েছে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।